ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে গুরুত্বপূর্ণ আবার একটা ভিডিওতে চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 16 জুলাই 2024 সাল। আজকে দিনের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারির যোগ ভালো, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকে দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 31 আষাঢ় 1431 বঙ্গাব্দ। বার হচ্ছে মঙ্গলবার। চন্দ্র গোচর করছে তুলা রাশিতে। আজকে দিনের সূর্যোদয় হবে সকাল 5:05, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:19। আজকে দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি, এটা থাকবে সকাল রাত্রি 8:34 পর্যন্ত, তারপরে একাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, থাকবে একবারে রাত্রি 2:13 পর্যন্ত, তারপরে অনুরাধা নক্ষত্রের প্রবেশ। আজকে দিনে ওভারঅল অশুভ সময়, প্রত্যেকের জন্য যেটা অশুভ সময় সেটা হচ্ছে সকাল 1:21 থেকে 3:01 পর্যন্ত অশুভ সময় চলছে। এই সময়টায় কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ, নতুন কোনো কাজ শুরু করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনে সবথেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে বিকাল 3 থেকে একটা শুভ সময় চলছে, বিকাল 4:40 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে সে বিকাল 5 থেকেই সন্ধ্যা 6:47 পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে সব ধরনের নতুন কাজ, ভালো কাজ, শুভ কাজ কিছু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব আজকের দিনের সেই 12টি রাশির রাশিফল সম্পর্কে, কাদের জন্য আজকের দিনটি আপনাদের ভালো যাচ্ছে। এখন আমরা জেনে নিব মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কাজকর্মের জায়গায় একটুখানি আপনাদের কিন্তু বুঝে চলতে হবে। কাজের জায়গায় অহেতুক তর্ক, ঝগড়া, ঝামেলা, এ বিষয়গুলো আজকের দিনে একটু এড়িয়ে চলবেন। কারোর সঙ্গে এরকম কোনো ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে আপনারা আজকের দিনে বিরত থাকবেন। আপনি আপনার কাজের জায়গায় যদি আপনি মনোযোগ দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার কাজের জায়গায় আপনার বেস্টটুকু করে দেখাতে পারবেন বা বেস্টটুকু কিছু দিতে পারবেন, সে জায়গাটা কিন্তু ভালো যাচ্ছে। আপনি যে কোনো কাজ করার আগে অবশ্যই একটু ভেবে কথা বলবেন, মানে বুঝে সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই জায়গাগুলোতে একটু আপনারা বুঝে চলার চেষ্টা করবেন। আজকে তারা এমন কোনো জায়গায় বিনিয়োগ করবেন না যেখানে রিস্ক রয়েছে খুব বেশি, তো ধ্যান রাখবেন। আর আপনারা তারা এমন কোনো ব্যবসা শুরু করছেন যেখানেও কিন্তু অনেক বেশি রিস্ক রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের আজকে একটু বুঝে চলতে হবে, কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। আজকে দিনে আপনার ব্যবসা ক্ষেত্র মোটামুটি ভালো রয়েছে, আপনি ব্যবসা আর একটু গুরুত্ব দিতে পারলে খুব ভালো হয়। ব্যবসার জায়গায় আজকে আপনার জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আজকে আপনার আপাতত দিন বেশ ভালোই যাচ্ছে চলেছে, কিছু কিছু জায়গায় আপনি যদি একটু বুঝে চলতে পারেন তো খুবই ভালো হয়। আজ আপনি আপনার স্বাস্থ্য জায়গায় অবশ্যই গুরুত্ব রাখবেন। স্বাস্থ্য জায়গায় আজকে খাওয়া দাওয়ায় ধ্যান না রাখা আপনার জন্য কিন্তু সমস্যাদায়ক হতে পারে, আপনাদের পেট রিলেটেড কিছু সমস্যা আপনাদেরকে ভোগান্তি দিতে পারে, তো ধ্যান রাখবেন। আজ আপনাদের প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের মোটামুটি দিন ভালো যাবে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে বা পুরনো কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, প্রেম ছিল কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, সেগুলো আবারও কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক আপাতত আজকে দিন ঠিকঠাক, বিবাহ জীবনে যাদের অনেকদিন ধরে ঝগড়া বিবাদ এরকম কিছু চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে, সে জায়গাটা কিন্তু বেশ উন্নতির দিকে যাচ্ছে। আজকে আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে কিন্তু ভালো রিটার্ন দেবে, তো সে জায়গাটা আপনারা লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই রিলেটেড যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি, যারা কাজ করে থাকেন তাদের জন্য আজকে দিনটি বেশ ভালো যাবে। আজকে দিন আপনার নতুন করে ইনভেস্টমেন্ট প্রকল্প আপনার কিন্তু লাভদায়ক জায়গায় নিয়ে যেতে পারে, তো আপনারা সেদিকে মনোযোগ রাখতে পারে। আজকে আপনার হঠাৎ স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা বিষয় রয়েছে, হঠাৎ আপনি যারা আশা করেনি এমনটা কিছু আপনার সঙ্গে ঘটতে পারে এবং সেখান থেকে আপনি আপনার ইচ্ছে পূরণ বা আশা পূরণ করার মতো একটা কোনো সুযোগ পেলেও পেতে পারেন। আজকে দিন একটা আদের লটারি কাটতে পারেন, সেই জায়গাটার প্রাপ্তির সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে, সেই জায়গাটা আপনারা যথেষ্ট পরিমাণ লাভবান হবেন। নতুন গাড়ি বা বাড়ি যদি আপনি কেনাকাটার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে কিন্তু আজকে সেই সুযোগটা আপনার কাছে আসবে বা আপনি সেই সুযোগটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে খুব ভালো হয়েছে। যারা সম্পত্তি কিনতে চাইছেন বা বেচাকেনা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো যাচ্ছে।
আর আপনার সন্তান থাকলে তাদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য অবশ্যই গুরুত্ব রাখবেন, এটা জরুরি রয়েছে। আর আপনাদের সামাজিক ক্ষেত্রে বা সোসাইটিতে আপনাদের কিন্তু আজকে সুনাম বাড়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। যারা ট্রেডিং, শেয়ার মার্কেট এরকম কিছু না জেনে বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে আজকে লোকসান অনেক বেশি হচ্ছে, লাভ করা যাচ্ছে। এই জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা খারাপ করার বড় কারণ হচ্ছে, তো ধ্যান রাখবেন, আপনারা খুব বুঝে বিনিয়োগ করবেন, না হলে কিন্তু অর্থ ক্ষতি আপনাদের কেউ আটকাতে পারবে না। চাকরির জন্য চেষ্টা বরং আপনারা করুন, কাজের চেষ্টা, নর্মালি কোনো কাজের চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো কোনো সুখ হবে নিয়ে আসবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেরব আমরা বৃষরাশি, বৃষরাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃষরাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালোই রয়েছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এই জায়গাটা আপনাকে আগে আজকে অন্তত সবার আগে গুরুত্ব রাখতে হবে এবং এটাকে কম টেনশন বা কম মানে বিনিয়োগ করা এরকম ব্যাপার থেকে করা থেকে আপনারা বেশি ধ্যান দেবেন, যতটা পারেন কম বিনিয়োগ করবেন আজকে। আজ আপনার কাজকর্মের জায়গায় কিছুটা প্রেশার কিন্তু বাড়বে, আপনাদের অবশ্যই নতুন কোনো কাজের দায়িত্ব দেওয়া হতে পারে বা আপনাকে একটু যে কাজ করেন সেই কাজেও আপনার কিন্তু কাজের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার একটু মানসিক চাপ দিতে পারে, ধ্যান রাখবেন। পারিবারিকভাবেও কিছুটা আজকে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, তো সে জায়গাটাও আপনারা ধ্যান রাখবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি একা একা নেবেন না, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, সেটা ভালো হবে। স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম পুরনো বিনিয়োগ আছে বা করতে চান, ইন্স্যুরেন্স টাইপ রেখেছেন, তো সে জায়গাটায় আপনারা অবশ্যই ধ্যান রাখবেন, সে জায়গাটা খুব ভালো যাচ্ছে। স্বাস্থ্য আপনাদের আপাতত ঠিকঠাক আজকের জন্য, তবে অবশ্যই আপনারা স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব রাখবেন। ব্যবসার জায়গায় অহেতুক তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন, আজকে কিছুটা অবাঞ্ছিত কাস্টমার বা কিছুজনের জন্য আপনার কিছুটা তর্কের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার প্রেম সম্পর্ক যতটা পারেন বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে। যাদের অবিবাহিত ছিলেন বিবাহের কোনো যোগাযোগ হতে পারে, বিবাহের কথাবার্তা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো হয়েছে। পারিবারিক ক্ষেত্রে আজকে আপাতত ঠিকঠাক, পরিবারের বিষয়ে অবশ্যই গুরুত্ব রাখবেন, পারিবারিক ক্ষেত্রে অবশ্যই ধ্যান রেখে চলাটা অত্যন্ত জরুরি রয়েছে, কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেওয়া থেকে একেবারে বিরত থাকবেন। আজকে আপনার সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, তাদের পড়াশোনায় অবশ্যই গুরুত্ব রাখুন, তাদের ক্যারিয়ার ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখুন। ভাই বোনদের মধ্যে আজকে সামান্য পরিমাণ বিবাদ হলেও হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে আপনার শিল্পকলা ক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে, যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো দিকেই যাচ্ছে। ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন, সে জায়গাটা লাভবান হবেন। নতুন বাড়ি বা গাড়ি যারা কেনাকাটার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি আপাতত ঠিকঠাক, কোনো বড় সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করে নেবেন না আজকে, সেটা গাড়ি কেনার সিদ্ধান্ত হোক, বাড়ি কেনার সিদ্ধান্ত হোক, বা এমনকি যারা অবিবাহিত ছিলেন বা আছেন তাদের ক্ষেত্রেও বিবাহের যে সিদ্ধান্তটা একটু বুঝে শুনে নেওয়াটা অত্যন্ত জরুরি রয়েছে, নাহলে কিন্তু পরবর্তী সময় আপনি সমস্যায় পড়তে পারেন। আর আজকের দিনে আপনার স্বপ্ন ছোটোখাটো পূরণ হবে, হয় আপনার কোনো জিনিস কেনাকাটার, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, কারোর সঙ্গে দেখা করা, এরকম কিছু ব্যাপারেও কিন্তু আপনি কোনো না কোনো সুখবর আজকের দিনে পেতে চলেছেন। আর লটারি একটা অধ্যায় অবশ্যই আপনারা কাটতেই পারেন, সেক্ষেত্রে প্রাপ্তির যোগ ভালো রয়েছে লক্ষ্য করা যাচ্ছে, কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সবথেকে গুরুত্ব রাখা যেটা বিষয় হচ্ছে আজকের দিনে আপনি আপনার প্রতিভা দেখানোর বেশ ভালো সুযোগ পাবেন, আপনার মধ্যে যদি কোনো কিছু শিল্পসত্তা রয়েছে সেটাকে ফুটিয়ে তুলুন, বা আপনারা যদি কোনো রকম আর্ট বা কোনো কলাতে কাজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এগোতে পারে বা সেই জায়গাটা আপনার সুনাম বাড়ার সম্ভাবনা আছে। আপনি যদি কোনো রকম হাতের কাজ করেন বা নাচ গান এরকম কিছু করে থাকেন অলরেডি, এরকম কিছু ক্যারিয়ার অপশন রেখেছেন, এমনকি যারা খেলাধুলা ক্যারিয়ার রেখেছেনও তাদের ক্ষেত্রে আজকে কিন্তু সুযোগ খুব ভালো থাকবে। আপনাদের কাছে কোনো বড় সুখবর আসতে পারে বা আপনাদের কাছে বড় কোনো সুযোগ আসতে পারে, শুধু আপনি অ্যাক্টিভ থাকবেন, এটা আপনার জন্য বেশ জরুরি রয়েছে। মাতা পিতার শরীর নিয়ে আপনি একটুখানি চিন্তিত হলেও হতে পারে, সে জায়গাটা অবশ্যই বুঝে চলবেন, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক।
এখন যেরকম আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনে আপনাকে খুবই ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো সিদ্ধান্তে আপনার তাড়াহুড়ো আপনার জন্য বিপদ দেখে আনতে পারে, তো অবশ্যই আপনারা ধ্যান রেখে চলবে, এটা খুবই প্রয়োজন রয়েছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব জায়গায় আপনারা আজকে একটু বুঝে চলতে পারলে খুব ভালো হয়। কোনো বড় কাজ আপনারা আজকের দিনে করবেন না, বড় সিদ্ধান্তের আপনারা কোনো রকম পরিবর্তন করা থেকে বিরতই থাকুন। আজকে মা বাবার সঙ্গে আপনার যদি পুরনো কোনো ঝগড়া বিবাদ ছিল সেটা আজকে মিটিয়ে নেওয়ার সুযোগ ভালো থাকবে, তো সেটা আপনাদের জন্য আজকে বেশ ভালো ব্যাপার হতে পারে। আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চাইলে, যদি কোনো পরামর্শ নিতে চান, তো সেটা আপনাদের জন্য ভালো সময় বলতে পারেন। আজকের দিনে আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে, এমনকি আপনি যদি আগে কখনো বিনিয়োগ করেছিলেন আর কি, কোনো জমি জায়গা কেনাকাটা ছিল সেখান থেকেও আপনাদের কিন্তু লাভ হওয়ার সুযোগ থাকবে। এমনকি যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি খুবই ভালো রয়েছে, শিল্পকলার ক্ষেত্রে আজকে আপনাদের সুনাম খুবই ভালো রয়েছে। যারা কোনো রকম ছবি আঁকেন, কোনো জিনিস ম্যানুফ্যাকচার মানে হাতের কাজ করে থাকেন, এমন ঘন্টা হয়ে থাকে, তো সেই জায়গাটায় কিন্তু খুবই ভালো রয়েছে। আজ আপনার ভাই বোনদের সঙ্গে যদি ঝগড়া বিবাদ ছিল সেটা কিন্তু আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা সব থেকে ভালো রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে কাটাতে পারেন। ইনভেস্টমেন্ট করার থাকলে একটু বুঝে ইনভেস্টমেন্ট করবেন, সেটা অত্যন্ত খুবই জরুরি রয়েছে। বন্ধুরা মিলে যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন কিন্তু কোনো কাজ করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। নতুন করে আপনাদের কিন্তু বেশ ভালো সময় হবে। পড়াশোনার জায়গায় আজকে আপনাদের কিন্তু গুরুত্ব রাখতে হবে, পড়াশোনার জায়গায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি রয়েছে। পড়াশোনার জায়গায় আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। যারা অনেকদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো সুযোগ আসতে পারে, আপনারা সেইভাবে এগোতে পারেন, সেদিকে দিনটি খুব ভালো। আজকে আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে যদি রয়েছেন বা সামাজিক ক্ষেত্রে যদি যুক্ত রয়েছেন সেই জায়গাটা সব থেকে ভালো, আপনাদের সেখানে সুনাম বাড়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা আজকের দিনে কাঠের জিনিসপত্রের ব্যবসা করছেন, ফার্নিচার রিলেটেড কোনো জিনিসপত্রের ব্যবসা করেন, অথবা যারা কোনো কাঁচের জিনিসপত্রের ব্যবসা করছেন, লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু আপনারা বুঝে সিদ্ধান্ত নেবেন, সেটা অত্যন্ত জরুরি রয়েছে। প্রেমের দিকটা কিন্তু আপনাদের খানিকটা হলেও কিন্তু ঝামেলা রয়েছে, সামান্য পরিমাণ হলেও দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা আপনাদের ভিতরে ছোটো ছোটো বিষয়ে ঝগড়া তর্ক এরকম ব্যাপারগুলো হয়ে যেতে পারে, ধ্যান রাখবেন। আজকে আপনার আর্থিক স্থিতি আপাতত ঠিকঠাক, আর্থিক বিষয়টাকে ধরে রাখতে আপনাকে এক্সট্রা খরচ একেবারে কম করতে হবে, এটা আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন, এটা আপনাদের জন্য একটা বড় সিদ্ধান্ত বলতে পারেন আপনার জীবন। আর আপনারা অবশ্যই অল্প পরিমাণ হলেও সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখুন, এটা অত্যন্ত জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য ওভারঅল শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনারা কোনো রকম পরিবর্তন আপনার ক্যারিয়ারে ভাবার কথাটাই একদম দূরে রাখুন, মনে হচ্ছে এটা বেটার রেজাল্ট পাবেন। যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না তারা আপনাদের কাজের পরিবর্তন কথা সহজে চিন্তা করা থেকে বিরত থাকুক, কারণ আপনার যা বর্তমান ইনকাম রয়েছে ওটাও কিন্তু পরবর্তী সময়ে নাও থাকতে পারে, ধ্যান রাখবেন। এখন আমরা জেনে নেব কর্কট রাশি, কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু উন্নতি সফলতা খুব ভালো থাকতে চলেছে, সে জায়গাটা কিন্তু আপনাদের প্রাপ্তির সম্ভাবনা থাকবে। নতুন করে কোনো কাজ আর ব্যবসা যদি আপনি শুরু করেছেন বা করতে চাইছেন সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করুন, সে জায়গাটা ভালো যাচ্ছে। এছাড়া আপনার ক্যারিয়ারে নতুন করে কাজের সুযোগ আপনাদের আসবে, যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের সুযোগ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য আপাতত ঠিকঠাক, তবে গুরুত্ব রাখুন, আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবেন, এটা জরুরি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপাতত আজকের দিনে ঠিকঠাক, ব্যবসার জায়গায়
কোনো বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, হয় ব্যবসা পরিবর্তন, ব্যবসার জায়গায় কোনো বড় বিনিয়োগ, এরকম কিছু আপনাকে করতে হতে পারে। তাহলে আজকে বিনিয়োগ ক্ষেত্রে আপনার ভালো যাচ্ছে, তবে শেয়ার মার্কেট বা কোনো লোককে টাকা পয়সা দেবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার লোকসান রয়েছে। আপনি আপনার নিজস্ব ব্যবসা বাড়াতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো রয়েছে। আজ আপনার পুরনো কোনো স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত সমস্যা হতো ওটা কিন্তু আবারও দেখাইতে পারে, তাই অবশ্যই আজকের দিন অন্তত ডাক্তারের পরামর্শ অত্যন্ত আপনার জন্য খুবই জরুরি রয়েছে। আপনারা আজকে অবশ্যই আপনাদের দাঁতের খেয়াল রাখবেন, এমনকি ব্লাড প্রেশার জনিত সমস্যার ভোগান্তি একটুখানি হলেও হতে পারে, আর হৃদরোগে যাদের সমস্যা রয়েছে তা অবশ্যই আপনারা আজকের দিনে সজাগ থাকবেন। খাওয়া দাওয়ায় অবশ্যই গুরুত্ব রাখুন, বাইরের খাবার এড়িয়ে চলুন, বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। আর যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। তবে যারা বিবাহ সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে আজকে সামান্য পরিমাণ ঝগড়াঝাটি হলেও হতে পারে, তাদেরকে যদি বুঝে চলতে পারেন খুব ভালো হয়। চেষ্টা করবেন আপনার সাংসারিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শের জন্য না চলে, সেটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। আজকে আপনার পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাবটা বেশি রয়েছে, পড়াশোনার জায়গায় একটু বুঝেই চলতে হবে। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো রয়েছে। আপনি আপনার নতুন গাড়ি বা বাড়ি যদি কেনাকাটা পরিকল্পনা করছেন সে জায়গাটা একটু বুঝে চলবে। আজকের দিনে আপনার হঠাৎ করে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। তবে হ্যাঁ, লটারি কাটা থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন, লটারির জায়গায় খুব একটা কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আর আজকের দিনে আপনার বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থাকে খুব খারাপ করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আপনি একেবারে খরচের বন্যা বইছেন, এরকম একটা বিষয় রয়েছে। অপ্রয়োজনীয় জিনিস আপনি অনেক বেশি কেনাকাটা করতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো আজকের দিনে এটা একটু গুরুত্ব রাখবেন। আর নিজের মনকে আজকে একটু চঞ্চল হওয়া থেকে বিরত রাখুন, এতে কিন্তু আপনার জন্য ভালো হবে। আর আপনার যারা রিলেশনশিপে রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের পার্টনারের প্রতি গুরুত্ব রাখবেন, তাদের মন বোঝার চেষ্টা করুন, তাদের সঙ্গে সময় কাটান, এটা আপনাদের জন্য খুবই অত্যন্ত জরুরি বিষয়, নাহলে কিন্তু আপনাদের মধ্যে আজকে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ অনিবার্য, তো ধ্যান রাখবেন। আজকে আপনার শিল্পকলা মোটামুটি সুনাম বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করেন, বিশেষ করে এই হোটেল বা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো দিকে চলেছে। আজকে আপনার ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা একটুখানি এক্সট্রা সাবধানতা অবলম্বন করবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যে কি, আজকের দিনে আপনি কারোকে কোনো রকম কথা দেবেন না, সেক্ষেত্রে আপনি সে কথাটা না রাখতে পারে পরবর্তী সময় নিজেরাই সমস্যায় পড়তে পারেন, তো ধ্যান রাখবেন, এটা একটু আপনাদেরকে দেখে চলতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা সিংহরাশি, সিংহরাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সিংহরাশি জাতকদের ক্ষেত্রে আজকে আপনার কাজের জায়গায় সামান্য পরিমাণ মানে সমস্যা রয়েছে, হয়তো আপনার কোনো কাজ হতে গিয়ে আটকে যাচ্ছে বা কেউ এসে ঝামেলা করছে, আপনি একটা যে সিস্টেমে কাজ করছে সেই জায়গাটা আপনার কাজে ব্যাঘাত আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তো ধ্যান রাখবেন। যারা কাজ করছেন অবশ্যই আপনাদের কাজের জায়গাটা একটুখানি যাতে কেউ না আসতে পারে সেই দিকে আপনার অবশ্যই গুরুত্ব রাখবেন। আজ আপনারা নতুন কোনো কাজ শুরু করতে চাইলে আপনারা সেভাবে এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো দিন রয়েছে। ক্যারিয়ারে আজকের দিনে আপনার সফলতা খুব ভালো থাকবে, ক্যারিয়ারের জায়গায় আজকে আপনাকে একটু বুঝে চলতে হবে, ক্যারিয়ারে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে ভেবে চিন্তে নেওয়াটা অত্যন্ত জরুরি রয়েছে। অহেতু কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, ঝগড়া ঝামেলা করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন, এটা খুবই প্রয়োজন। আজকের দিনে আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না সেই সমস্ত কাজগুলো আজকের দিনে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার স্বাস্থ্য আপাতত মোটামুটি যাচ্ছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। অবশ্যই আপনারা আপনাদের ব্যবসায় বিশেষ করে ধ্যান রাখবেন, ব্যবসার জায়গায় অবশ্যই গুরুত্ব রাখুন, খুব বুঝে চলার চেষ্টা করবেন, অত্যন্ত জরুরি রয়েছে। ব্যবসার জায়গা অনেক অনেক ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে, কিছু জনের ক্ষেত্রে খুব ভালো উপলব্ধি করবেন, কিছু জনের ক্ষেত্রে কিছু ভালো শিক্ষা অবশ্যই উপলব্ধি করবেন, যেটা আপনারা পরবর্তী সময় আপনারা করবেন না, এরকম কিছু শিক্ষাও আপনাদের জীবনে ঘটতে পারে। আজকে আপনাদের স্বাস্থ্য আপাতত ঠিকঠাক, স্বাস্থ্য রিলেটেড কোনো রকম সমস্যা যদি থেকে থাকে
সেগুলো আপনারা আজকে একটু বুঝে চলার চেষ্টা করবেন। হয়তো দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, কোনো ভারী কাজ, ভারী কিছু তোলা বা ভারী কোনো জায়গায় কাজ করা, বেশি কাজ করা, এরকম কিছু ব্যাপারে অবশ্যই আপনারা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসার জায়গায় অবশ্যই ধ্যান রাখবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, এটা জরুরি রয়েছে। প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের দিকটা আপনাদের মোটামুটি ভালো যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে। পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, পরিবারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে কিন্তু একা একা নিতে হতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনাদের সন্তান থাকলে সে জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন, সন্তানের স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনার বিশেষ ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি রয়েছে। আজকে আপনার বয়োজ্যেষ্ঠ বাড়িতে কেউ থাকলে, দাদু দিদা মাতা পিতা যদি হয়ে থাকে, অবশ্যই তাদের প্রতি ধ্যান রাখা অত্যন্ত জরুরি রয়েছে। আজকের দিনে আপনার অর্থ আসার যোগ খুব ভালো রয়েছে, আপনি ছোটো ছোটো জায়গা থেকে বেশ ভালো অঙ্কের অর্থ প্রাপ্তি ঘটাতে চলেছেন। ছোটো ছোটো জায়গা থেকে আপনার অনেক এক্সট্রা ইনকাম হতে পারে, যা আপনার আর্থিক স্থিতিকে অনেকটা উন্নত করবে। ভাই বন্ধুদের মধ্যে আজকে সামান্য পরিমাণ ওই বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হলেও হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রেখে চলুন। আর আজকের দিনে আপনার সম্মান বাড়ার একটু সম্ভাবনা রয়েছে, আপনি আপনার কাজের জায়গায় কিন্তু বেশ সম্মানিত হবেন। আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকের দিনটি কিন্তু বেশ ভালো দিন যাচ্ছে, পাড়া প্রতিবেশীর জায়গায় আপনাদের কিন্তু খুব বুঝে চলাটা জরুরি রয়েছে। বন্ধুদের সঙ্গে আজকে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাক, বন্ধুরা মিলে কোনো কাজ করতে চাইলে অবশ্যই ভেবেচিন্তে করবেন। আর্থিক অবস্থা আপাতত ঠিকঠাক, আগেও বলেছি আপনাদের মোটামুটি আজকে ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনার ট্যালেন্ট ও শিল্পকলা যদি দেখাতে চান সেক্ষেত্রে খুব ভালো আছে, এমনকি আজকে আপনার শিল্পকলা বিদেশে পর্যন্ত নাম কামাতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে। যারা গাড়ি কেনার পরিকল্পনা রাখছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো যাবে, স্বপ্ন পূরণের মতো একটা ঘটনা করতে পারে, তো সেদিক দিয়ে দিনটি খুবই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। লটারিতে ক্ষেত্রে আপনাদের কিন্তু একটুখানি বিষয় চলতে হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কন্যারাশি, কন্যারাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কাজকর্ম ক্ষেত্রে আজকে একাধিক সমস্যার সম্মুখীন হবেন, হয়তো আপনার সমস্যাগুলো হয়তো খুব একটা যে খারাপ সমস্যা নয়, হয়তো আপনার কাজে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, অন্য কাজের দিকে মন চলে যাচ্ছে, মানে আলটিমেটলি আপনি যে কাজে বসছেন কাজ করবেন বলে সেই কাজগুলো না হওয়ার মতো কিছু সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, আপনি আপনার কাজটাকে সবার আগে করার চেষ্টা করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। সময় মতো সমস্ত কাজ না করতে পারলে কিন্তু এতে আপনার কাজের চাপ এবং মানসিক চাপ দুটোই বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে, ধ্যান রাখবেন। যারা চাকরি খুঁজছেন বা কোনো রকম কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আজকে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো কোনো পরিবর্তন করতে চাইলে করতে পারেন, এমনটাও কিন্তু সুযোগ ভালো থাকবে। আপনি নতুন কোনো কিছু শুরু করতে চাইলে আজকের দিনে অবশ্যই করুন, সে সুযোগটাও আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজকে আপনাদের অবশ্যই স্বাস্থ্য রিলেটেড একটুখানি ধ্যান রাখতে পারলে ভালো হয়, স্বাস্থ্য ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে আজকের দিনে নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজ আপনার ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো যাবে, ব্যবসা জায়গায় আরেকটু গুরুত্ব রাখুন, ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আজকে আপনাদের কিন্তু সফলতার দিকে নিয়ে যাবে, অতএব সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে, প্রেমের দিকটা কিন্তু যতটা আপনি আশা করছেন ততটাও কিন্তু নয়, তো প্রেমের জায়গাটা একটু আপনারা বুঝে চলবে। প্রেম জায়গাটায় আপনি যতটা আশা রাখবেন ততটা আপনার পার্টনার আপনাকে ততটা হয়তো সে আশানুস্বরূপ কিছু ফল নাও দিতে পারে, সে জায়গাটা একটুখানি ধৈর্য রাখবেন। বিবাহ সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক, বিবাহ জীবনে আজকে মোটামুটি বেশ ভালো কাটবে, আপনারা একে অপরের সঙ্গে বেশ ভালো সময় কাটানোর সুযোগ পেয়ে যাচ্ছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, পরিবারের দিকে অবশ্যই গুরুত্ব রাখুন, পরিবারের খেয়াল রাখাটা আজকে অত্যন্ত প্রয়োজন। পরিবার বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে অবশ্যই তাদের প্রতি ধ্যান রাখুন, সেই সঙ্গে আপনাদের যদি সন্তান থাকে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। মাতা পিতার সঙ্গে সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ হলেও হতে পারে, তো সে জায়গাটা ধ্যান রেখে চলবেন। ভাই বোনেরা আজকের দিনে কিন্তু একটা ভালো সময় ভালো সুযোগ কাটাতে চলেছেন, সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে।
সামাজিক ক্ষেত্রে আজকে আপনার সুনাম বাড়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো। বন্ধু বান্ধবের সঙ্গে আজকে আপনারা বেড়াতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকে আর্থিক অবস্থা আপাতত ঠিকঠাক, আর্থিক দিক দিয়ে উন্নতির জন্য বেশ ভালো সুযোগ থাকবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো হচ্ছে। শিল্পকলার জন্য আজকে দিনটি বেশ ভালো রয়েছে, আজকে আপনার শিল্পকলায় সফলতা বেশ ভালো থাকতে চলেছে। ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনি আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো রয়েছে। নতুন করে গাড়ি বা বাড়ি যারা কেনাকাটার পরিকল্পনা রাখছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি আপাতত ঠিকঠাক। যারা আজকের দিনে জমি জায়গা কেনাকাটা চিন্তাভাবনা রাখছেন সে জায়গাটা একটুখানি বুঝে চলবেন, আইনগত সমস্ত দিকটা অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। আজকে যে আপনারা লটারি কাটা থেকে বিরত থাকবেন, কারোকে কোনোরকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। তবে যারা অনেক দিন ধরে কোনো কিছু কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো না কারোর রেফারেন্স বা কারোর সুবাদে কিন্তু আজকে আপনাদের কোনো কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে। তো সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং খয়েরি কালার, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। এখন আমরা জেনে নেব তুলারাশি। তুলারাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনে আপনার কাজের জায়গায় একটু অমনোযোগী ব্যাপারটা আপনার ভিতরে বেশি লক্ষ্য করা যাবে। কাজ নিয়ে আপনি খুব একটা সন্তুষ্ট হবেন না বা কাজ নিয়ে আপনি খুব একটা সন্তুষ্ট হচ্ছেন না, তো কাজ কাজ মানে হতে পারে বা আপনার কাজ নিয়ে বিরক্ত বোধ ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। তো সে জায়গাটা অবশ্যই আপনারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনি আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে করার চেষ্টা করছিলেন তো সেই জায়গাগুলো আরও একটু কিন্তু ডিলে হচ্ছে বা কাজগুলোতে দেরি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি এটাকে সংযুক্ত করে কাজ করতে পারেন সেক্ষেত্রে কাজের জায়গা থেকে আপনার জন্য কোনো ভালো রেজাল্ট অপেক্ষা করছে, অতএব আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন। আজকে আপনার অপেক্ষিত পরিশ্রম অনেকটা বেশি থাকবে, তবে অবশ্যই পরিশ্রম করা থেকে পিছু হাঁটবেন না, পরিশ্রম অবশ্যই করুন, তার ফলস্বরূপ আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাদের ব্যবসা ক্ষেত্র আপাতত ঠিকঠাক রয়েছে, ব্যবসার জায়গা বিশেষ করে যারা জামা কাপড়ের বিজনেস করছেন অথবা যারা কসমেটিক্সের ব্যবসা করেন, যারা হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে শুরু করেছেন কিন্তু আজকের দিনে কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তো সেই কাজগুলো থেকে আপনাদের কিছুটা রিটার্ন আসবে ভালো, অতএব সেই জায়গাটা আপনারা কিন্তু লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। যারা অনেকদিন ধরে অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, পারিবারিক দিকটা অবশ্যই ধ্যান রাখবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, এটা অত্যন্ত জরুরি রয়েছে। মাতা পিতার সঙ্গে আপনাদের মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, মাতা পিতার সঙ্গে আজকে আপনাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। সামাজিক ক্ষেত্রে আজকে আপনার সুনাম কিন্তু বৃদ্ধি পাবে, তবে আপনার কিছু গোপন শত্রু সেটা ক্ষতি করার চেষ্টা করবে, আপনার মান সম্মানে টানাটানি করতে পারে, এই জায়গাটা আপনার অবশ্যই ধৈর্য রেখে চলবেন। যারা পড়াশোনা করছেন বা যারা বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের জন্য আপনার না চাইতেও কিন্তু একাধিক জায়গা থেকে সুযোগ আসার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেদিক দিয়ে দিনটি খুবই ভালো। স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, কোনো না কোনো ছোটোখাটো স্বপ্ন পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের, কিন্তু আপনাদের হঠাৎ করে ইনকামের সুযোগ কিন্তু ভালো থাকবে। লটারি কাটতে চাইলে অবশ্যই লটারি কাটুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার শিল্পকলা ক্ষেত্রে কিন্তু বেশ সুনাম এবং সে জায়গাটায় নামযশ বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই করুন, সে জায়গাটা খুব ভালো যাচ্ছে। আর আপনার পড়াশোনার দিক দিয়ে কিন্তু আজকে আপনার নতুন চাকরি বা কাজে যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ ভালো রয়েছে, তো সে জায়গাটা কিন্তু আপনাদের কাছে খুব ভালো যাচ্ছে। যারা আইটি সেক্টরে পড়াশোনা করছেন, কোনো মেডিকেল সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো। যারা ব্যবসা করেন, ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করেন, মেডিকেল সেক্টরে ব্যবসা করেন, এমনকি যারা আজকের দিনে কোনো সার্ভিসিং রিলেটেড কোনোরকম ব্যবসা করছেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে। অনলাইন রিলেটেড কোনোরকম কাজে ও সফলতা খুব ভালো থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা হলুদ রং, শুভ সংখ্যা
17। শুভ দিক, পশ্চিম দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যে আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো কোনো কাজে অনেক বেশি দেরি হয়ে যেতে পারে, তো কাজের জায়গায় একটু অ্যাক্টিভ থাকুন। আপনি আপনার কাজটাকে সবার আগে গুরুত্ব দিন এবং সেটাকে সময়মাফিক করা চেষ্টা করুন। আজকের দিনে কোনো কাজ অর্ধেক করে ফেলবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যা বাড়তে পারে। যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ আজকের দিনে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। এমনকি যারা কোনো চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো প্রাপ্তির যোগ রয়েছে, সে জায়গাটা কিন্তু খুব ভালো। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন আজকের দিনে একটু বুঝে বিনিয়োগ করবেন জরুরি রয়েছে, বা এর রিলেটেড যাদের কোনো বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে আজকে হঠাৎ করে লস হয়ে যেতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে, তো ধ্যান রাখবেন। আজকের দিনে আপনি যদি কোনো রকম দিনমজুরিও কাজ করেন, কোনো শ্রমিক শ্রেণীরও কাজ করেন, সেই জায়গাটা আপনি আপনার কাজের দায়িত্ব যতটুকু থাকবে যেইভাবে বলা হবে সেইটুকু করার চেষ্টা করবেন। আপনি নিজের মতো করে কোনো কিছুই করতে যাবেন না, একটা স্টেপও নেবেন না, এটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে, খেয়াল রাখবেন। আজকে আপনার যদি ব্যবসা কোনো রকম পরিকল্পনা রয়েছে নতুন কোনো ব্যবসা শুরু করার, তো সে জায়গাটা আপনারা এগোতে পারেন, গুরুজনরা বা যারা এক্সপার্ট অলরেডি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আজকের দিনে আপনার স্বাস্থ্য আপাতত ঠিকঠাক, স্বাস্থ্য জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন, এটা অত্যন্ত খুবই জরুরি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপাতত আজকের দিনে ঠিকঠাক, ব্যবসার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে কিন্তু রাখতে হবে, কোনো রকম বড় পরিবর্তন করবেন না। যারা বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছে তাদের ক্ষেত্রে অন্তত এটা খুবই গুরুত্ব রাখা প্রয়োজন। আজকের দিনে আপনারা নতুন করে কোনো ব্যবসা শুরু করার যদি ধ্যান রাখছেন তো সেই মাপিক এগোতে পারেন, তবে বিশেষ করে যারা জামা কাপড়ের বিজনেস করছেন বা করতে চাইছেন সে জায়গাটা আপনাদের কিন্তু ভালো কিছু ঘটার সুযোগ থাকতে পারে। প্রেম সম্পর্ক আজকে কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে, প্রেমের জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন। প্রেমের ক্ষেত্রে ছোটো ছোটো ব্যাপার আজকে ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। বিবাহিত সম্পর্কর ক্ষেত্রে একই বিষয় থাকবে প্রায়, তো আপনারা আজকে একটু বুঝে চলবেন। সামান্য ব্যাপারে আজকের আপনাদের কিন্তু মধ্যে সকালেই ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা, রাগ অভিমান এই ব্যাপারগুলো ঘটে যেতে পারে, তো ধ্যান রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের বিবাহ ক্ষেত্রে ভালো যোগ রয়েছে, নতুন করে বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে ও ভালো যারা অবিবাহিত ছিল। আজকের দিনে আপনার সন্তান থাকলে অবশ্যই ধ্যান রাখুন, সন্তানের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, তাদের ব্যবহার অবশ্যই আপনাকে নজরে রাখা প্রয়োজন রয়েছে। পিতামাতার সঙ্গে আজকে আপনার যদি মতপার্থক্য থাকে সেটাকে আপনারা ঠিকঠাক করে নেওয়ার সুযোগ পাবেন, তো সেটাকে ঠিক করার চেষ্টা করুন। আর আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র আপাতত ঠিকঠাক, খুব ভালো নয় খুব খারাপও বলা যাবে না। নতুন বাড়ি বা গাড়ি যদি কেনাকাটার পরিকল্পনা করছেন তো এগোতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, তো সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, বা আপনারা আজকের দিনে অন্তত নেওয়ার পরিকল্পনা করতে পারেন সেখানে কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। লটারি থেকে কিন্তু আপনার হঠাৎ করে লাভবান হওয়ার সুযোগ কিন্তু রয়েছে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো হতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা তো লটারি কাটতে চালেও কাটতে পারেন। আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, বা আপনাদের হঠাৎ প্রাপ্তির মধ্যে কিছু ঘটনা ঘটতে পারে, কোনো জায়গা থেকে আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে দামি উপহার হোক, দাদিদের কাছ থেকে কোনো রকম উপহার হোক, বা বিষয় সম্পত্তি স্বরূপ কিছু না কিছু পেলেও পেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা হয়েছে। অতএব হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে মানে কি অ্যাকচুয়াল প্রাপ্তি ঘটবে এমনটা কথা নয়, মোট কথা আপনি যা আশা করেননি এমন কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটার সম্ভাবনা থাকবে, অতএব এটা আপনারা কিন্তু বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেটুকু আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক জাতকীয়দের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতকীয়দের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে, তবে কাজের জায়গাটা আজকে আপনাকে একটুখানি বেশি গুরুত্ব রাখতে হবে। কাজের জায়গায় কখনো কখনো আপনার কাজ না করার ইচ্ছা এরকম কিছু জাগতে পারে, কাজ করে বাদ দিয়ে আপনি অন্য কিছু করছেন, বা কাজ প্রতি আপনার খুব একটা এনার্জি থাকবে না, আপনার ইচ্ছা কম থাকবে, এরকম কিছু বিষয় থেকে যাচ্ছে, তো আপনারা আজকে ধ্যান রেখে চলুন। আপনি আপনার কাজটা অবশ্যই করবেন, তাতে কোনো রেজাল্ট আসুক না আসুক, আজকের দিনে আপনি আপনার রেজাল্টের চিন্তা ভাবনা করে কিন্তু অনেক বেশি সামঞ্জস্য করছেন, এমনটা কিন্তু লক্ষ্য করাও যাচ্ছে। কোনো কোনো কাজে আপনার খুব একটা ভালো ফল ঘটবে না, আবার কোনো কোনো কাজে কিন্তু বেশ ভালো কোনো সুখবর
আসতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই আপনাকে ম্যানেজ করে চলতে হবে। যারা বিশেষ করে ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন কোনোরকম, বা যারা অফিসিয়ালি কোনোরকম কাজ করেন, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। এছাড়া যারা শেয়ার মার্কেট ট্রেডিংয়েও বিনিয়োগ করেন, এইসব জায়গায় কাজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু মোটামুটি যাচ্ছে। আজকের দিনে আপনার শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা কোনোরকম ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করছেন, বা যেখানে মানে কথার গুরুত্ব, মানে সেলস মার্কেটে কাজ করছেন এমনটা রয়েছে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। আপনি অবশ্যই নিজের অ্যাক্টিভ রাখুন, আপনার আজকে এনার্জি লেভেল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। কাজ আপনার ব্যবসা ক্ষেত্র মোটামুটি ভালো যাচ্ছে, ব্যবসার জায়গায় আজকে আপনাকে অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে। কোনোভাবে হুটহাট করে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, বা ব্যবসায় কোনো পরিবর্তন করা থেকে বিরত থাকবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। যারা অনেকদিন ধরে কোনোরকম কোনো কাজ শুরু করার চিন্তা ভাবনা রেখেছেন কিন্তু কোনো কাজ শুরু করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা যারা ব্যবসা শুরু করতে চান, অবশ্যই আপনারা ব্যবসার দিকে গুরুত্ব রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালোই রয়েছে। আজ আপনাদের প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের দিকটা আপনারা একেবারে এড়িয়ে চলার চেষ্টা করবেন, পারলে যদি আপনি পারেন তো প্রেমের বিষয়টা এড়িয়ে চলতে পারবেন, মানে প্রেম যাতে বেশি আপনাকে না ঘাটায় দেখান রাখবেন, এটা আপনাদের জন্য বেশ ভালো হবে। তবে হ্যাঁ, যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনে মোটামুটি ভালোই যাবে, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। বিবাহ ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, নতুন করে বিবাহের কথাবার্তা হতে পারে, বা যাদের বিবাহের কথাবার্তা আজকে ছিল তাদের আবারও কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে। তবে অবশ্যই আপনারা অবশ্যই আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে সামান্য পরিমাণ হলেও ধ্যান রাখবেন, কিছুটা পেটের সমস্যার ভোগান্তি আপনাকে ভোগাতে পারে, খেয়াল রাখবেন। আপনার সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, সন্তানের খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। মাতা পিতার সঙ্গে আপনার বোঝাপড়া আজকে আপাতত ঠিকঠাকই থাকবে, যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থাকে অবশ্যই আপনারা নিতে পারেন। আজকের দিন আপনার মান সম্মান বৃদ্ধির ভালো যোগ রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, মান সম্মান বৃদ্ধির কিন্তু ভালো সম্ভাবনা আজকের দিনে থাকবে। পড়াশোনার দিক দিয়ে আজকে আপনার মনোযোগ খুব ভালো থাকবে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সুযোগ বেশ ভালো রয়েছে। বন্ধুরা মিলে আজকের দিনে যদি কোনো কাজ শুরু করতে চান অবশ্যই আপনারা করতে পারেন, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সব বন্ধু আপনার ভালো চায় না, তো সবাইকে আপনি খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আপনি আজকে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্রকে আরেকটু বাড়ানোর চেষ্টা করতে পারেন, সে জায়গাটা বেটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। নতুন বাড়ি বা গাড়ি যারা কেনাকাটার পরিকল্পনা রাখছেন, বা যারা কিনেছেন এমনটা যারা চিন্তাভাবনা রাখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনাদের ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ হওয়ার মতো সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকের দিনে আপনি চাইলে একটাতে লটারি কাটতেই পারেন, সেক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে, ছাড়া আপনাদের এক্সট্রা খরচ একেবারে কমবে, সে জায়গাটা কিন্তু খুব ভালো যাচ্ছে। আজকের দিনে যারা পড়াশোনা করছেন এবং বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে, আপনাদের চেষ্টা অবশ্যই সফলতার দিকে যাচ্ছে, সেখানে আপনার উন্নতি থাকবে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। এখন জানবো আমরা মকর রাশি, মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যে সমস্ত কাজগুলি অন্য কারুকে দায়িত্ব দিয়েছিলেন, সেই কাজগুলোকে সবার আগে গুরুত্ব রাখবেন। সেই কাজগুলো কোনো কোনো জায়গায় তো খুব ভালো, কোনো কোনো জায়গায় কিছু আজকে সমস্যা রয়েছে, বা এরকম কিছু সমস্যা আপনি পড়ার সুযোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন। যদি আপনি কোনো কাজ করছেন, সে কাজের জায়গায় আজকে অমনোযোগী আপনাকে একটুখানি সমস্যায় ফেলবে, বা আপনি অন্য কাজের প্রতি ব্যস্ত হচ্ছেন, বা আপনার কাজে অন্য কেউ ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে, তো এই ব্যাপারগুলোর জন্য আপনার কিন্তু কাজে আজকে অমনোযোগী রয়েছেন, তো ধ্যান রাখবেন। আজকে আপনার মনকে একটু সংযত রাখবেন, আর আপনার চিন্তাভাবনাকে একেবারে পজিটিভ রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। শেয়ার মার্কেট ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এইসব জায়গায় যদি আপনি বিনিয়োগ করছেন, তো সে জায়গাটা আপনারা বিনিয়োগ করতে পারেন, সেখানে কিন্তু উন্নতি থাকবে। আজকের দিনে আপনার ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনি সেরকম মনের ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার নতুন করে চাকরি বা কাজে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, যদি আপনার চেষ্টা রয়েছে, অনেকদিন ধরে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন, অনেক ছোটাছুটি করেছেন কিন্তু কোনোভাবে যা যোগাযোগ করে উঠতে পারেননি, এমনটা হয়ে থাকলে আপনাদের কিন্তু যোগাযোগ হচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আজকেও যথেষ্ট ভালো যাচ্ছে, বিশেষ করে যারা
ইলেকট্রিক্যাল জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। এছাড়া যারা কসমেটিক্সের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে। এছাড়া যারা গোল্ড রিলেটেড কোনো রকম ব্যবসা করেন বা কোনো রকম গয়নার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আজকের দিনে প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের দিকটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। প্রেমের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আপনারা আজকের দিনে নেবেন না, আজকে অন্তত প্রেমের ক্ষেত্রে আপাতত ঠিকঠাক। আপনাদের মধ্যে মোটামুটি বোঝাপড়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, অল্প পরিমাণ হলেও কিন্তু স্বাস্থ্য সমস্যার ভোগান্তি আপনাকে দিতে পারে। হয় আপনার মাথা ব্যথা, শরীর কোনো অংশে ব্যথা, চোখের সমস্যা, এরকম কিছু ভোগান্তি দিতে পারে, তো ধ্যান রেখে চলবেন। যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনে কাটাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকে পারিবারিক কিছু সমস্যা থাকবে, তবে ওভারঅল দিন ঠিকঠাকই যাচ্ছে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্ধ্যা নাগাদ ঠিকঠাক হয়ে যাবে, যদিও খারাপ ছিল সেক্ষেত্রে আরও খুব ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজকে আপনার ভাই বোনদের সঙ্গে সামান্য পরিমাণ মতভেদ দেখা দিতে পারে, সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় খেয়াল রাখবেন। আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যথেষ্ট ভালো যাচ্ছে, আপনি ইনভেস্টমেন্টের জায়গায় লাভবান হবেন। আপনি করতে চাইলে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে খুব ভালো, বা আপনার প্ল্যানিং কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কাজ করতে চলেছে। যারা বাড়ি বানানোর পরিকল্পনা করছেন অবশ্যই বাড়ি বাড়াতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আর আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো কিছু ঘটনা ঘটতে পারে, সে জায়গাটা কিন্তু খুব ভালো। হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে, এক্সট্রা করে কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। লটারি কাটার জন্য দিনটি যথেষ্ট ভালো রয়েছে, আপনি লটারি কাটতে পারেন। একটাতে ছোটোখাটো লটারি কাটুন, সে জায়গাটা কিন্তু একটা কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটার সুযোগ সম্ভাবনা তৈরি হতে পারে, সেক্ষেত্রে খুব ভালো। যারা বিদেশে থাকেন আজকে আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছুটা মন খারাপ হওয়ার মতো কিছু সম্ভাবনা রয়েছে, তো সে জায়গাটা অবশ্যই আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। ফোনের মাধ্যমে হোক, কথাবার্তা বলার মাধ্যমে হোক, সেক্ষেত্রে আপনার মন ভালো থাকবে। আজকের দিনে আপনারা এক্সট্রা সাবধানতা অবলম্বন বলতে খুব উঁচু জায়গা এড়িয়ে চলবেন, আর যারা গাড়ি চালান রাস্তাঘাটে বেশি করে তাদের ক্ষেত্রে আজকে একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং সবুজ রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যে এরকম আমরা কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন হচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো, কাজের জায়গায় অবশ্যই সফলতা থাকবে। নতুন করে কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই আপনারা করতে পারেন। কাজের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে আজকের দিনে নিতে হতে পারে, হয় কোনো নতুন কাজের সুযোগ আসতে পারে, বা আপনারা কাজ বন্ধ রাখা বা অন্য কোনো রকম সিদ্ধান্ত, যদি এরকম কিছু খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান আপনার কাছে আসতে পারে যে কোনটা করবেন কোনটা করবেন না, তো সেই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। আজ আপনি আপনার কাজের জায়গায় প্রশংসিত হবেন, আপনি আপনার কাজের জন্য কিন্তু বেশ ভালো সুনাম অর্জন করতে পারছেন বা পারবেন, তো সেদিক দিয়ে কিন্তু দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনাদের যদি সন্তান থেকে থাকে তাদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন, সেটা জরুরি রয়েছে। আর আপনাদের কেরিয়ারে বিশেষ সফলতা রয়েছে, আপনি নতুন করে কাজের চেষ্টা করছেন সেক্ষেত্রে জোগাড় হতে পারে, বা আপনি কোনো জায়গায় কাজ করছেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো কিছুই ছাড়া আপনার হয়তো প্রমোশনের সুযোগ হয়ে যেতে পারে হঠাৎ করে, সারপ্রাইজ টাইপ, তো সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে, সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ আনন্দদায়ক হতে চলেছে। যারা অনেকদিন ধরে কোনো রকম বিজনেস শুরু করার পরিকল্পনা রাখছেন আপনারা আজকের দিনে অবশ্যই তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, সেখানে কিন্তু সুযোগ সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। পারিবারিক কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি আজকে তাড়াহুড়ো করে নেবেন না, যাই সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিনতে নেবেন, এটা খুবই জরুরি রয়েছে। আর আজকের দিনে আপনার পুরনো কোনো শত্রু আবারও কিন্তু আপনাদের ক্ষতি করার কিন্তু অনেক বেশি চেষ্টা করছে বা করবে, সে জায়গাটা খেয়াল রাখবেন। শত্রু দমনের অবশ্যই কিন্তু তার পর্যাপ্ত ব্যবস্থা আপনারা করতে পারেন, আইনি কোনো ব্যবস্থা নিয়ে রাখুন, সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে আজকে একটু আপনারা বুঝে চলবেন, গাড়ি চালানোর সময় একটুখানি বুঝে চলাটা অত্যন্ত জরুরি রয়েছে। ছোটোখাটো কোনো স্বপ্ন আজকে আপনাদের পূরণ হবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজকের দিনে আপনারা হঠাৎ করে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকের দিনে আপনার ছোটোখাটো জায়গা থেকে কিন্তু অনেক অনেক প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। ইনভেস্টমেন্ট করতে চলে আজকের দিনে করুন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। এছাড়া যারা এই ব্যাপারগুলো জানেন না, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP, আপনারা এগুলো ব্যাপারে একটুখানি
ইনফরমেশান নিয়ে জেনে তারপরে বিনিয়োগের দিকে ভাবনা চিন্তা রাখুন, বেটার রেজাল্ট পেতে পারেন। অবশ্য হ্যাঁ, অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিনিয়োগ করবেন, এই নয় আমি বললাম আর আপনি বিনিয়োগ করে দেবেন যেখানে সেখানে, এটা করলে কিন্তু হবে না। প্রপার গাইডেন্স কিন্তু জরুরি আছে, কিন্তু আপনি যদি করেন আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণ সহায়তা দিচ্ছে, তো সেই জায়গাটা আপনারা লাভবান হবেন। আজকের দিনে আপনারা যারা বিদেশে কোনো রকম ব্যবসা করেন, সেটা ইম্পোর্ট এক্সপোর্ট না হয়েও ডাইরেক্ট কোনো সেখানেও কোনো সেলিং হচ্ছে, কোনো সার্ভিস রিলেটেড আপনি কোনো কাজ করছেন বা আপনার বিদেশি কোনো কাজে যোগাযোগ রয়েছে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে, তাই এটা বারবার বলা হচ্ছে। সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাটায় আপনাদের জন্য কিন্তু খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর মা বাবার সঙ্গে আজকে আপনার যে সমস্ত ঝগড়া বিবাদ এরকম কিছু ব্যাপারগুলো ঘটছিল, সেগুলো কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যেতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালোই যাচ্ছে। আপনাদের মোটামুটি ওভারঅল দিন বলতে গেলে একদিক দিয়ে ঠিকঠাকই রয়েছে, তেমন কোনো বিশেষ পরিবর্তন বা তেমন কোনো ব্যাপার নয়। আপনারা শুধু আপনাদের কাজটাকে ঠিকভাবে করার চেষ্টা করবেন, নির্ভুল বেআইনি বিষয়গুলোকে একেবারে এড়িয়ে চলবেন, এটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর স্বপ্ন যেটা রয়েছে আপনার ছোটোখাটো পূরণ করতে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জানব আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পুরনো কোনো কাজের দায়িত্ব আপনাকে আবারও দেওয়া হতে পারে, বা আপনি কোনো পুরনো কাজের দায়িত্ব আপনি কিন্তু পাচ্ছেন। যারা রিসার্চ সেক্টরে কাজ করছেন বা কোনো রকম এই সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা যেখানে ইনফরমেশান বেস কাজ রয়েছে, তো সেই জায়গাটায় আপনার কিন্তু আজকে সফলতা খুবই ভালো থাকতে চলেছে। আপনি সেই জায়গাটায় আপনার শ্রেষ্ঠত্ব অধিকার কিন্তু করার সুযোগ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনার কাজের জায়গায় কিছু শত্রু গোপন সূত্র বৃদ্ধি পাচ্ছে, যারা অনেকদিন ধরে চেষ্টা করছিল এরকম কিছু সুযোগের, তবে সেটা তারা পায়নি, আপনি পেয়ে যেতে পারেন, এমনটাও হতে পারে। এছাড়া আপনাদের স্যালারি ইনকাম বা যাই বলুন সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেদিক দিয়ে কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন। যারা স্বাস্থ্য রিলেটেড কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাচ্ছে। যারা যে মাসাজ এরকম রিলেটেড যদি কোনো রকম আপনাদের কিছু থেকে থাকে, তো সে জায়গা থেকে আপনাদের কিন্তু আজকে প্রাপ্তি যোগটা ভালো রয়েছে। আপনারা যারা এই ফিটনেস রিলেটেড কোনো রকম প্রোডাক্টের বিজনেস করেন, কোনো প্রোডাক্ট সেলিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ও একটা ভালো সম্ভাবনা ভালো সুযোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি বিশেষ বিশেষ ভালো। ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন, নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা থাকলে সেদিকেও গুরুত্ব রাখুন, সেখানে কিন্তু বেশ ভালো রয়েছে। হঠাৎ করে স্বপ্ন পূরণ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর আপনারা আজকের দিনে একটা লটারি কাটতে চাইলে অবশ্যই কাটুন, সে জায়গাটা কিন্তু সফলতা ভালো থাকতে চলেছে। তবে যে প্রাপ্তির সম্ভাবনা যে খুব ভালো এমনটা কিন্তু নয়, তাই অবশ্যই কোশ্চেন মার্কটা থাকছে যে পাবে কি পাবে না, তো আপনারা অবশ্যই জানাবেন। আজকের দিনে আপনার পুরনো কোনো বিষয় সম্পত্তি থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে বা কোনো রকম জায়গা থেকে কিন্তু আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার যে সমস্ত পুরনো অনেক দিনের প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংগুলো আজকে স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো রয়েছে। আজকের দিনে আপনি আপনার অনেকগুলো টার্গেট আপনি অ্যাচিভ করেছেন বা করবেন আগামী সময়েও, সেক্ষেত্রে খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সামান্য পরিমাণ ঝগড়া বিবাদে কিন্তু আলাদা ব্যাপার ঘটার সম্ভাবনা রয়েছে, তো সে জায়গাটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আজকের দিনে আপনার মাতা পিতার সঙ্গে সামান্য ব্যাপারে কিন্তু ঝগড়াঝাটি হতেই পারে, খেয়াল রাখুন। আজকের দিনে আপনার যে সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার বা ভালো সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো দিন, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু অনেকটা বেশি যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মনের কথা আপনি কারোকে সহজে খুব বেশি বলা থেকে বিরতাই থাকবেন, এটাই বুদ্ধিমানি কাজবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা কোনো রকম ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করেন আপনারা সে জায়গাটা অবশ্যই খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি রয়েছে। এছাড়া
যারা লাইব্রেরি প্রজেক্ট করছেন সেক্ষেত্রে ম্যাচুরিটি ক্যালকুলেশনটা অবশ্যই আপনাদেরকে লিখতে হবে। আজকের দিনে আপনারা কিন্তু বাইরে অনেক বেশি ঘোরাঘুরি বা বাইরের খাওয়া দাওয়ার একটু বেশি অপেক্ষিত হওয়ার সম্ভাবনা আছে, যার জন্য আপনি সামান্য পরিমাণ হলেও এটি সংসার ভোগান্তি হতে পারে, তো অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার শিল্পকলার ক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, শিল্পকলার ক্ষেত্রে কিন্তু ভালো সফলতা আসবেই। আজকের দিনে আপনি যদি কোনো বাড়ি গাড়ি বা বিষয় সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা রাখছেন সেক্ষেত্রে অবশ্যই সেগুলোকে বাড়ি কি সেবা একেবারে ভালোভাবে দেখে নেবেন, কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন, মিলে নেওয়া অত্যন্ত খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আমাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক।